বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে একটি স্কুলের আবাসিক ভবনে বহিরাগতরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। জানা যায়, মেমারি এক নম্বর ব্লকের দুর্গাডাঙ্গা গ্রামের একটি স্কুলের হোস্টেল ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করে ছাত্রদের মারধর করে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন শেখ হাসিবুল আলম, মোজাফফর শেখ, শেখ কিতাবুল, শেখ আব্বাস ও শেখ শফিকুল। শুক্রবার মেমারি থানার পুলিশ ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে। ফার্স্ট অফ অল আমরা মিশনে স্যারের সঙ্গে কিছু মেলে দিই। কোন মিশন? আলাম মিশন একাডেমি মেমারি দুর্গামোর, যেটা যেটা বয়েজটা। আচ্ছা, বয়েজে স্যারের সঙ্গে একটা মিটিং হয়েছিল প্রথমে। কবে? আমাদের না, ফার্স্ট অফ অল কালকে হয়েছিল। কালকে মিটিংটা হওয়ার পরে স্যার বললেন তোমরা কিছু বাড়াবাড়ি করবে না, আমরাও কিছু বাড়াবাড়ি করবো না, কারণ কিছু প্রবলেম ছিল স্যারের সঙ্গে। কি বিষয়? মানে বিষয়টা হচ্ছে মিশনে কিছু মিল ছিল না। স্যার কোনোদিন মিশনে থাকে না, স্যার বাইরে থেকে সব কিছু করে, স্যার গার্লসে সবসময় পড়ে থাকেন, এই নিয়ে আমাদের কিছু প্রবলেম ছিল। ছাত্ররা কি করছে কি না করছে ওদেরকে একটু কিছু কিছুই জানতেন না স্যার। তো স্যার কালকে মিটিং করলেন যে আর পাঁচ দিন আছে, তোমরা আমরাও বললাম বেশ কোনো প্রবলেম নেই। কিন্তু এবার আজকে আর একটা মানে কালকে স্যার গ্রুপে লিখে দিলেন, গ্রুপে গার্জেনদের গ্রুপে লিখে দিলেন যে মানে স্টুডেন্টরা এখানে বাড়াবাড়ি করছে, বিশৃঙ্খলা করছে, গ্রামের লোক খুব গ্রামের লোক খেপে আছে ওদের উপর, মারবে, এরকম একটা নোটিশ দিলেন আগে থেকে দিয়ে দিল গ্রুপে। আমরা নাকি স্যার হুমকি দিচ্ছি। হ্যাঁ, এবার আমরা নাকি স্যারদের হুমকি দিচ্ছি, কিন্তু এমন কিছুই হয়নি। তারপর আজকে আবার আমরা বললাম তাহলে মিটিংয়ে বসবো, স্যার মিটিংয়ে বসলেন, মিটিংয়ে বসার পরে বললেন ডাইরেক্ট বলে দিলেন যে কালকে সবাইকে কুড়ি জনকে, প্রথমে বললেন কুড়ি জনকে বার করে দেবো। স্যার বললেন কুড়ি জনকে বার করে দেবো, এবার একশো কুড়ি জন স্টুডেন্ট আছি, যদি ওর মধ্যে কুড়ি জন বার করে দেবো বলে ওই কুড়ি জন নিশ্চয়ই খেপে যাবে, কারণ কুড়ি জন ভালো করে জানে যে কে কে বের হতে মানে কে কে বের হতে পারে। ঠিক আছে, কালকে এইচএস আছে, ফিজিক্স পরীক্ষা আমাদের। হ্যাঁ, আর সবাই কিন্তু ভালো স্টুডেন্ট। তারপর কি হলো আজকে? দেখি আজকে হলো কি যে মিটিংটা চলে আসার পরে তারপর সব ভাঙাভাঙি শুরু করলো। এবার আমরা কিছু স্টুডেন্ট ওই কুড়ি জন কিন্তু যারা বুঝতে পেরেছে যে হ্যাঁ আমাদের বার করতে হবে, মানে বার করতে পারে, বাদ বাকি সব রুমে ঢুকে গেল। রুমে আমরা চারটে পাঁচটা বেড লাগিয়ে দিলাম, গেটগুলো লাগিয়ে দিলাম। এবার ওরা ভাঙাভাঙি করছে, আমরা ভেতর থেকে দেখছি, আমরা ভিডিও করেছি। হ্যাঁ, এবার আমরা ভেতর থেকে কিন্তু দেখছি, এবার ভাঙাভাঙি কিন্তু সব এই ভেতরে দেখতে গেলে সবাই ভাঙাভাঙি করতে লাগলো। তারপর কি হলো? তারপরে এবার গ্রামের লোক ঢুকতে লাগলো। পুরো গেট ভেঙে দিলেন, সব রুমে মারতে লাগলেন একধার থেকে। দুটো স্যার আছে, সুপার স্যার একটা, আর একটা সুপার স্যার ভাইপো খুশবু স্যার আর মুশারফ স্যার। বাকি স্যার আমাদের প্রতি কিছু মায়া দেখলেন, এত মায়া দেখলেন, কিন্তু ওই স্যারদের উচিত তো ছিল। মেমারি থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।